লাকাই আগবঢ়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ আপ সমঝোতা নেহি টিভিএস আপাচি আরটিআর জুনিয়র হরলিক্স আৰু গোদ্রেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিজ এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। কি কয় বেন্দার কেঠা গালি দিলু মোক দেখুন রাতি রাতি কয়ে ও দেখা কুত্তে ভাত রাখব মই রাতি খাই পেলে ঘুমাওগে দে কি মোক বান্দারে ও আগলা হেতুয়ে নয় আর বহুত কয়ে ও কেটা বাই তো তিরিমুয়া বলে কয়ে আপনার আর কেটা বাই ইমান বয়া বয়া কথা কয় নয় মোর সেগুলা মুখতে নাই তোক মই মোর চরিত্রক লো কিবা কিবি কইছে মই সহ্য করছো কিন্তু প্রেমলতাক মই হত্যা করি একেবারে কোরবাত নহয়া করে দিলু এই কথাটো মই কেনে সহ্য করিম কোয়াছো হেডর লগত খুলখালি একজনীর কিবা গাওরমানে কথা গেলা ক হুনছু হসানে কথাবুর আমার মতে দি মিছা কথা দেছুন বন্তি এটা কাম নকরা কিউ তোয় হেডসারো খুলালে ও তো ডাইরেক্ট লক কর কোনে ইমান ফোন করি আছে আমার গাওরে দাদা হয়ে বাইদো তোমার ইমান বিলা কাপুন মানু মিনিটে মিনিটে ফোন করি তোমার খবর লই থাকে অথচ দায়িত্ব লুয়া মানু ও মই সিওরি কথা কলে আপনি বয়া পায় আর আপনি সিওরাতো মই বয়া পাও মই বয়া পাতো আপনি নুনে আর আপনি বয়া পাতো বই নুনু কথা তো হেনে হেনে হইছে নহয় মানে মই কলু কি একো কথা নকবি তই কিবা খং উঠিব কান্তলিয়া লগাই দিম রবসন স্যার রব খং নকৰিবসন বারো তুমি কি কৈছিলা কোৱাচোন ফিন্দ নহত পুলিশ নিতু আহিল পুলিশ দেখলি এনাই মোৰ ভয় লাগে উল্টা পুল্টা হুদলা কি উল্টা পুল্টা খুদিলে আপনার আর বাইদর কাইজা হই থাকে নেকি বাইদ জলাক দিনা আপনার আর বাইদর কিবা কাইজা লাগছিল নেকি তুমি কি কলা মই মিছা কথা কবা নরু না সেই কারণে হসা কথাটুই কইছো কি হসাটো কলি এটা সতাকে শব্দ অলা বলি কইছো ম আমারা শব্দ হবা পারে শর্মারা শব্দ হবা পারে মই দেখা নাই হিংকে কইছো তার মানে শব্দটো হুয়া খাতাং কি হয় শব্দ মই শুনা পাইছো সারে তার মানে প্রেমলতাক চরিওয়াটো হয় লাহেকে হে সুতিয়া ইমান খং উঠি গল লাহেকে আলফুলে এটা স্বৰ নমৰা নহয় বৰ বেয়া কাম কৰিছে ছাৰ আপুনি প্ৰচণ্ড খঙত মাৰিছে আলফুলে কেতিয়াও মাৰিব নোৱাৰে গাৰ সমস্ত শক্তি প্ৰয়োগ কৰি আপুনি স্বৰটো মাৰিছে বৰ বেয়া কথা হ'ল দেখা গ'ল যে প্ৰেমলতা আঁতৰি যোৱাৰ বাবে আপুনি দায়ী ও মাই তই ভাত খালি না কত খালো আহিয়ে নাপলাক দুখো হেগলা একদম কুবস্তুয়ে একদম বাপা কদ্দরে মই আহার লগে লগে এনকে রখি রখি আধা দিন লঘন পচ্ছিল তোক তো মই খাবায়ে কইছো আমার হাহুই আর মুখ খাবায়ে নেছিল হি নাহাকে কিয়া মরা হি আইলি একালগে মরবি এই আছিল কথার হুর আপনালোকর হাহরে তে গালি পারুক রবসুন ও অলপ কমিউনিকেশন ভাবতে থাকবে লাগে কি ভাব কমিউনিকেশন ভাবে ও মানে প্রেম ভাব মোর আর মাইডিয়ার মাজত এটা কমিউনিকেশন ভাব আছে হেকনতে আমি দুয়ো এরি খাবা নরু আপনি মোক হাজার গালি পারুক হে মাই এটা কমিউনিকেশন ভাব আছে হে ধরে মই আপনাক বয়া পাবা নরু হয় না মাই তোর ঘর গেলু আউ বেরে এক কাপ চা গোয়ালাক আর তো আগো নাই ইমান সময় বই দেখলু এনাই তাতে এর ঘর গেছলি এর দুখন আউবাকে নাই এ থানার ঘর কথা কইছো এ থানা খানে আর ঘর তো আর আমার সুচিত্রা বন্তি হল এর আউবাক আর ডেকা বুলি জি আছে কি হইছে আর বড় ডাকা ই তো ঘরর ভ্যালু লেছে এ মালতি মুকিলি ভাত আছে না আছে তো হে হাজা ভাতকে আমার দোকে ভাগে দে পেট ভুললি বললাক ন ভুললি নাই এ নাই জলপান কে খাম জ জ হাও না জগিয়া জলা 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 দেগে এই বট অলপ ভালে হৈছে এনকে আত্ৰাণীত থাকাতকে কবাত জয়ে ভাল কোক যাব খাটাং কৰিলিও মোক কিন্তু কোৱা নাই আপনাকো কোৱা নাই খাটাং কৰা নাই আই ফল কত যাব গোপনে ৰাখছে নাকি কলা হৈ ৰবা তোনাক নক পাবাৰে মোক কে নকব
সেটো হই চিন্তা হৈ গেছি আই হাফিজ কিয় চিন্তা দিয়ক ফলা কেৰপাৰু মই গটাই গাঁওখান সামলি থাকান নিচিনা হৈছে দেচোন ফল ইটা ফলা আৰু কেৰপা গুচি গেলি গটাই গাঁওখান আকলাই সামলিব লাগিল আপনি বয়া চাইডটো সামলিব মাষ্টৰ ভাইজাত আৰু মই ভাল চাইডটো সামলিম হেৰি আপোনাৰ ষ্টাফ দেখোন আহি পোৱাহি নে আপুনি বৰ আগতীয়াকৈ আহিল নেকি কাম আছে কাম আছে ৰ'ব হেৰি ঠগি পাতিব লাগিব অন্যান্য যোগাৰৰ কথা আছে না আপুনি ঠগিখন পাতিব মানে শৰাইখন অ সেইখন আকৌ মই সজাই পৰাই পাতিব নাজানো নহয় অ মই পাতিম দক ফল আপোনালোকে যোগা যাঠি গিলা দিছে মই ঠগিখনো পাতিব নোৱাৰিম না ফল অ মাই অ বুটচুট গিলা ভিজে থবা থৈছো থৈছো ডাঙৰ চৈলাটোতে ভিজে থৈছো বেছ আৰু ফল মূল গিলা লৈ আহা আপেল আনিছি না কেজি কল আকাশা আৰু কলা জাম কেইটামান কিয় মই পইচা দিছিলো নহয় অহাৰ হাতে কমিশ্যন খাইছি আপেল আনিলে 200 টকা লাগে কাবাৰ ঘৰৰ পৰাই জাম বিনা পইচা আনিছি নহ'লে চুৰ কৰি আনিছি নাই অহাৰ বস্তু ইহঁত চালা আপুনি গালি দিব নোৱাৰিলে দিছিলো কি কয় জাম বোলে চুগাৰ থকা মানুহৰ কাৰণে ভাল মণ্ডল ভিন্দৈও খাব পাৰিব আপেলটো বোলে নৰে অ হয় 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 অৱশ্যে দেই মানে এই শৰাইত দিয়া ফল মূল সকলোৱে খাব পৰা হলে বেছি ভাল মই কোৱা কথা নহয় সিহঁতেই তেনেকে কৈছে অ হাঁহাত পাতে গাজে আন বস্তুহে আখেত পাতপল্লি চাৰিবাগে গাজে আপুনি হাঁহাতক একো নকব দিব লগাখিনি মই দিম হাঁহাতক হ'ব হ'ব যি কয় আপুনি তাকেই হ'ব এতিয়া এটা কাম কৰক এতিয়া যোগাৰখিনি কৰক অ মা অ য য যোগাৰখিনি আনি দিয়া ফুকিখন মই পাতো য আচৰিত লাগে আইবাৰ বস্তুত বহুত দুয়ো দোকান খেলি পাণ খাই পেলাই ঘৰো গাইছিলো নমন তিলৰ মান এক চিটা পিক পৰতে কেৰপাৰ লগত মোৰ বিৰাট কাজিয়া লাগিছিল সেই চাৰ্টটো ইটা গোবৰ পানী বকালি টেবেলে তুমি ঘৰ মুচি যাওঁ মানুহ জীৱনটো হেনা হেনে ইয়াৰ নাওমান তাপ লাগিলি জ্বলা ফুটে সেই দেহাটো ঔষধি ঘেট দি পেলে পুৰি চাই গুড দেই আহোঁ দা মই অ' গুৰি পুঠি ভৰিবা ৰেডি হৈ আছে আন পাওঁ যচোন য মোক গলত ল'বা গামছা এখন দেখে য বতৰ ধৰা অহ অহ এ কানা লাগিলে নহয় চুবুৰী মিলবাই পাৰা নাই ও অ আছে দন্তে হ আছে খ আছে জহৰ আছে আকাৰ আছে দন্তে ত আছে অসংখ্য অসংখ্য এ নহয় অসংখ্যত ও যুগে যুগে ও যুগে যুগে অৱতাৰ ধৰা ত অসংখ্যাত মোক কিয় কয় হে গুরু বাজার সাজার ভুলাই করছি আপেল না লাগছে আপেল না লাগ মই কেন কে জানু পয়সা না তিল হেন পাউ 100 টাকা দিয়ে ভাত খাবাক লাগি পনির কিন্তু ঠিকই আনছি বাকি 600 টাকা কি করলা ওই মন করা হলি আধা কেজি আপেল আনবা বেল হই হই তো দক কইছু মাতা আপেল না হলি সুন্দর জয় না হে ঠগি খানো হবো দে হে বাপু ঠগি লই কথা নাই ভগবানক
জলে কলে দিও পাওয়া যায়। কলনাত খিবা পারে, কলনাত খিলেও ভগবানে জলে ফুলে সন্তুষ্ট থাকে। ও ভাই, আধা কাপমান চাহ খাব লাগছিল, নহলে মোর মূৰৰ বিষ। এটা কাম করা, এই গৃহস্থক মাতা, আরম্ভ করে যাও দা, আর দেরি সেরি নকরো। দে বহা। কৃষ্ণ পিতা, আপনাক মই বয়া পাইছো মাস্টার বাবু। কেন বেয়া পাব পারে? মোর বোধ হয় সাংঘাতিক টেনশন হচ্ছে। আপনার টেনশনে হোক বা কিবাই হোক, মোর ঘর এনেকা হারাম বস্তু খাই আইভা নালগে। কোর কি গিলে কোয়া? সচা কথা কইছু বাপারে, নামন গলটো ভিজেছিল মাত্র হা অব্যে হয়ে গেছি না, ও গদলে হলে থাকবেই নরো। কথা নকব হে, রাতেপুয়ায় মর্নিং ওয়াক করা সুতাকে যাই হোকরা তিরিতাতে মাল খাই আহে, স্কুলে তো বলে যাই হাজ লাগলে তো কথাই নাই, দিনটো এই হারাম বস্তুতে ডুব যাই থাকে। কোর কি কথা শুনো তুমি এগুলা? হব দিয়ক, সেগুলা এখন বাদ দিয়ক, কিয় আইছে ক কথেন। কেরপাক গেলি মোর বড় বয়াকাই ভয় সময় গেছি হ্যা, তুমি তো হেন্তর লগানে দেশুন, এ কিবা কও নেকি আমার কথা? পলে ফুরব খানি চা কিয় আনছাই? কি কই দিয়ক, ঘরক মানুষ আইলি এক কাপ চা নিদলি বয়া নাপাব। সেটো হই পাছে এখেত অলপ বেলেগ ধরনের মানুষ, বেলেগ আলহী আহি চা নিদলি বয়া পাই, আর এখেতে চা দিলি বয়া পাই। কিয় এখেতে চা না খয়? খাও খাও চা খাও, কিন্তু বিনা চেনি চা খাব। হব দিয়ক বানে দিম। চিনি বিনা চেনির কথা নাই হে, এখেতে এথেন চা না খই, কিছুমান সময়ত এখেতে চা না খই, রাতি হলি এ রাতি দিন কথা নাই দে, এখেতে চা খাবা এসে। আও দে হাফিজ, এ কেরপাক তুমি কথাটো বুঝে কবা, আও দে। কিবা ঔষধ ঔষধ গণ হলছে দিয়ক? পরাণ মাস্টরে ঔষধ খাইছে সি কারণে তো চা না খোলা। কৃষ্ণ প্রভু, আচ্ছা সকালে মনত ভক্তিভাব লৈ মন দি শুনব, আজি মই কীর্তন পড়ি। ওর বৌ আজি দেখুন ভাগবত পড়া কথা আছিল। আছিল হাতত কীর্তন খানে উঠি আহিল, মই এটা কি করো? হবু রাখা গুরু, কিবা এখন পড়লি হ পুঠি হদাই পুঠিয়ে পুঠি কইলা হিংরা বৈদ্যা এগুলা খান বেলেগ বেলেগ রসু। ওই সিদিনাখান গুরুই আমার ঘরত গীতা খান সরু আন দেখা পাই পরিমাণিলা কথায় যাওরত আশ্রা চাইবে হিংরা আর বৈদ্যা লাগা আনুছি, ও এক চাপর মাছত কাটা গুছতে বেলা ঢুকেছি। ওই ঘুরি মারি মাই কপল সবে কুকুর, তহত নিচিনা বলাস গিলাই পুঠি শুনবা কে হায়াকে? হব দক গুরু, হব দক পড়ো, সিদ্ধার দরে বারণ জোটে নাটখিলি হল। কে বারণ জোটে থাকি মাই? ওই আজি কীর্তন পড়িম কীর্তন। ও শুনবো, জয় হরি গোবিন্দ নারায়ণ রাম কে হব হরি, জয় হরি গোবিন্দ রাম রাম কে হব হরি। হে প্রথমে প্রণাম বর্মারূপী সনাতন সর্ব সর্ব অবতারর কারণ নারায়ণ, তুজুনাভি কমলত বর্মা ভৈল জাত, ও যুগে যুগে অবতার ধরা অহ অহ। এ কানা লাগিলে নয় চুবুরি মনবাই পার নাই, ও আছে দন্ত হ আছে খ আছে জহার আছে আকার আছে দন্ত ত আছে অসংখ্য অসংখ্য এ নহয় অসংখ্যাত, ও যুগে যুগে ও যুগে যুগে অবতার ধরাত অসংখ্যাত। ও বুঝে দে আইতা। আ বুঝাম রবা ভাই, কমসে কম উহাটো তো লবা দে। ও মাস্টার বাবু, ও কিবা বুঝি পাইছি না? ওরটো মোটামুটি ঠিকই আছে, খালি বুঝিয়ে পোৱা নাই, মানে ভালকে বুঝি পোৱা নাই। হেৰি হাজাৰ শিক্ষা দীক্ষা থাকা, এইগুলা ধৰ্ম কথা বুজা টান। শুনব, এই ঘোষাটোত হৰিৰ বৰ্ণনা কৰছি, গুণগান গাইছি, ও বেলেগ একো নাই, এই পদটো এনেহেন।
পহিলে সনাতনক প্রণাম করছি ও আমার পিতির নামও সনাতন আছে এ মনে মনে থাকাই হোক না এনকে পিছত দেখি পাই তেপাতকাই মাত দিলি মই কিন্তু বুঝা মানুরো রে আও হিন্দ কইছি কি তজু নাভি কমলত বর্মা ভইল জাত বর্মার বহুত জাত জাত পাতর কথা তেতেই কইছি বুঝা নাই হিন্দ সত্য ব্রত রাজা কো মই আকো নাজানো দেই মানে কাহিনী ভাগ নাজানো কোনোবা সত্যব্রত ৰজাক নারায়ণে মৎস্যরূপৰ মায়া দেখুৱালে সাগৰতো মৎস্যৰূপী ভগৱানৰ শৰীৰটো নধৰা হ'ল হাম মাৰি ও কৰ ভাঙিনি ক'ত লৈ গৈছে এইবোৰ আই মনে মনে থাকাই কিবা খং উঠ পুঠি বাজি এৰি গুচি যাম প কি কথা চিন্তা করি আসানো আমার মাইডি আর জীবনটার কথা ভাবি আছো রব কি হলনো কেরপাদা পিক পেলে দাগ লগে দিলাক ইটা আমি গবার পানি দি ফেলে ঘর মোছা করলো কি মাইডি আর জীবনটো ও আবেরি কার জীবনটো ইদি ঘর মোছার কথা কইছা এ আমার এখেতুর বগা চোলাতো ও গোটা জীবন আনাছিল মস্ত মরম করছিল চোলাতো সম্পহিলে পূজা চাবা যাওঁতে কেরপাদা বিষ ফেলছিল তারপিছত ফাহিল ফাটিল ওইটা আমি ঘর মুছু তাকে কলো আমার এখেতো জীবন তৈরি ঘর মুছা আনছি ও মাইডিয়ারে মস্ত দুঃখ করে কথাগুলা কইছিল মনসন কিবা মস্ত বয়া হয়েছে এমাই ও মৎস্যরূপে অবতার ভৈলা প্রথমত উদ্ধারিলা সারি বেদ প্রলয় জল সত্যব্রত রাজাক দেখাইল নিজ মায়া ও ধরিলা সমুদ্রে তোমার মৎস্য কায়া তার মানে কৈছি কি মৎস্যরূপে অবতার ভৈলা প্রথমত এই ভৈলা নহে থৈলা হব লাগছিল নাকি থৈলাই দিয়ক বুঝে দিয়ক শুনবি প্রথম পহিলে মাছগিলা থৈলাত ভরেছি যুগে যুগে এনকে বহুত মাছ মানুষের পেটত থৈলাত এনকে ভরে আছে পলাই নামর জাল হান মারি দিছি মাছ নাহিল আহিল কি সারিবেদ সত্যব্রত রাজায় সমুদ্র নামর জাউলে এটার হাত নাই এই মাছ মারা কার্যটো চলে আছে সমুদ্র বাপ্পাও বেলেগ বস্তু কি হরি হরি কাপাল এগুলা কথা জানাই নাছিলো হে কিয়াই লাগে স্যার আপনার ভাঙনিটো ভুল হয়েছে ও কি গলাক আপনি পড়কছুন এইমাত্র যে পড়লে পদটো আকো আবার পড়কছুন হব না পড়ি ও মৎস্যরূপে অবতার ভৈলা প্রথমত উদ্ধারিলা সারি বেদ পলায় জাল মানে ভগবানে প্রথমে মৎস্য অবতার ধরে সাগরের তলিত থাকা চারিবেদর তত্ত্ব উদ্ধার করলে ইয়ার পিছরখিনি পড়কছুন ও সত্যব্রত রাজাক দেখাইলা নিজ মায়া ও ধরিলা সমুদ্রে তোমার মৎস্যকায়া মানে কোনোবা সত্যব্রত রাজাক মই আকো নাজানো দেই মানে কাহিনী ভাগ নাজানো কোনোবা সত্যব্রত রাজাক নারায়ণে মৎস্যরূপর মায়া দেখুৱালে সাগরতো মৎস্যরূপী ভগবানৰ শরীরটো নধরা হল হাম মারি ও কর ভাঙিনি কত লৈ গেছে এইবোৰ আই মনে মনে থাকাই কিবা খং উঠ পুঁতি বাজি এৰি গুচি যাম তোর মূরত কিবা এটা পোক সোমাইছে সেই পোকটো তোর মূরৰ পৰা মই কেনেকে উলিয়াও তাকে ভাবি পোৱা নাই আজু কৈ কৈছো বৰলা একটিং নকৰিবি মই সহজ সৰল সিধা চাদা মানুহ এটা প্ৰেমলতাক খেদি মোক অকলশৰীয়া কৰিলি প্ৰেমলতা জীয়াই আছে নাই সেইটো মই নাজানো আৰু যদি জীয়াই আছে তাই অকলশৰীয়া হল আমাৰ দুইটাকে অকলশৰীয়া কৰি তই এটা যাবলৈ ওলাইছ আমাক অকলশৰীয়া কৰা তই এটা বিষাক্ত ভাইৰাছ
কলাকায় আগবহালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নেহি টিভিএস আপাচি আরটিআর জুনিয়র হরলিক্স আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল।